আগামী 25 তারিখ বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকে নেতানন্দপুর মিনি মার্কেটে বিজেপি জনসভায় উপস্থিত থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই উপলক্ষে মঙ্গলবার বিকেলে সভাস্থল পরিদর্শন করলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, তাপস সরকার, অক্ষয় সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আর ইতিমধ্যে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে এবং বিধায়ক সরেজ অভিনেতা পরিদর্শন করলেন। বছর পেরোলে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনকে পাখি চোখ করে বিজেপির এই জনসভা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির এই জনসভা আগামী দিনে সোনামুখী বিধানসভা এলাকায় সাধারণ মানুষের মন কতটা নিজেদের দিকে ধরে রাখতে পারে সেটাই এখন দেখার। মানুষের মধ্যে তো অবশ্যই উচ্ছ্বাস আছে, কারণ এই গ্রাম বাংলার বুকে আমরা প্রত্যন্ত গ্রামে বসবাস করি। তো সেই জায়গাতে মিঠুন চক্রবর্তী আসছেন, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসছেন, এটা তো মানুষের মধ্যে উৎসাহ আছে। বিজেপির প্রত্যেকটা কার্যকর্তার মধ্যে উৎসাহ আছে, প্রত্যেকটা কার্যকর্তা অলরেডি বাড়ি বাড়ি তারা প্রচার শুরু করেছেন, তারা কীভাবে এই প্রোগ্রামটাকে সফল করা যায় তার জন্য তারা দিনরাত্রি পরিশ্রমে নেমে পড়েছে। তো আমাদের তো কার্যকর্তার উপরে নির্ভর করে আমাদের সব প্রোগ্রাম সফল হয়, এটাও আগামী দিনে সফল হবে। আমরা তো বিরাট উৎসাহিত যে আমরা যে পশ্চিমবাংলায় বাস করছি, যে জায়গায় বাস করছি, একদম সম্পূর্ণ চোরের জায়গায় বাস করছি। এখানে বালি চোর, কয়লা চোর, গরু চোর, তারপরে চাকরি চোর, তারপরে যত রকম বলবো সবেরই চোর। তা সেইটাকে বিদায় করার জন্যে আমরা সবাই উচ্ছ্বসিত আছি এবং আমরা যে যে বিজেপি আমাদের যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে এটাতে প্রত্যেকটা মানুষ একদম হাউসফুল আসবে এবং আমরা এই মাঠটায় জায়গা দিতে পারবো নাকি সন্দেহ আছে।